হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের এখানে হবে হচ্ছে হোলি সেলিব্রেশন। আই থিঙ্ক ইন্ডিয়াতে হোলি সেলিব্রেশন হচ্ছে 25th March, কারেক্ট তৃষিতা? তৃষিতা এখন ওখানে রেডি হচ্ছে, চলো দেখে নিই তৃষিতা আজকে কি আউটফিটে যাচ্ছে হোলিতে। তো ছোটবেলা যখনই আমরা হোলি খেলতাম, আমার বন্ধুরা একটা আমাদের মধ্যে একটা কথাবার্তা ছিল যে হোলির দিন যারা সাদা ড্রেস পরে বাইরে বেরোতে পারে তারা খুব বড় লোক হয়। হয়তো তৃষিতা আজকে সেই সাহসটা করেছে যে তুমি তাদের মধ্যেই পড়ো। না, সেটা একদমই না। এই জামাটা আমার বহু পুরনো, তো এটা লোকে আমাকে এখন ছাড়তে হয়, খুব একটা বেশি গায়ে লাগবে না। আর একটা প্রশ্ন সরে দিত, আমি যখনই আন্ডার আই বেকিং করি তুমি তখনই কেন ক্যামেরাটা নিয়ে আসো? এই সময় সব থেকে সুন্দর লাগে, মানে আমাকে তোমরা যখনই দেখবে এখানে মেকআপ করছি, এসেই সরে দিত যখন স্টার্ট করে আমার এখানে সে ব্লগটা, অলওয়েজ আমার চোখের তলে এত এত গাদা গাদা পাউডার লাগানো থাকে। আমার একটা কথা মনে পড়ে গেল, হোলি কেন সেলিব্রেটেড হয় জানো তো? মানে তোমাকে দেখে যে কথাটা মাথায় পড়লো, হোলি সেলিব্রেটেড হয় হচ্ছে যারা, মানে হোলি সেলিব্রেশনটা মানে অনেক জায়গায় অনেক ধরনের কথা আছে। একটা হচ্ছে তো কৃষ্ণ আর রাধার মধ্যে একটা ব্যাপার আছে, যেটা তুমি জানো কিনা, যেখানে হচ্ছে কৃষ্ণ যেহেতু গায়ের রং কালো ছিল, আমাকে কৃষ্ণর সাথে তুলনাটা করোনি, যে সাথে তুলনাটা করছো সেটা বলো আগে। সেটা হচ্ছে হোলিকার সাথে তোমাকে তুলনা করেছি আমি। আর তোমাকে আমি রাধা কৃষ্ণ ব্যাপারটা বলতে চাইছি, আর কৃষ্ণ হচ্ছে ছিল কালো আর রাধা যেহেতু ফর্সা ছিল, তো সেটা নিয়ে ওদের মধ্যে একটা কথাবার্তা হয়েছিল। তো তার জন্য আই থিঙ্ক কৃষ্ণ এই হোলি কালারসটা লাগিয়ে বলেছিল যে এই বিভিন্ন ধরনের কালার, যে রঙের কোনো মানে বিভেদ নেই, সব রং মিশান, কালো হলো তো কি হলো মনটা তো। তুমি কি আমাকে রাধার সাথে আর নিজেকে কৃষ্ণের সাথে তুলনা করছো? আমি সমস্ত কাপলসদেরকে এইভাবেই দেখি। আলাদাই তো। সো রেডি হয়ে এখন চলে এসছি হচ্ছে নিচে। আর আজকে আমি এরকম একটা শর্ট সুইট, আমি একটুখানি হেয়ারটা চেয়েছি যে একটু পাফি থাকুক, একটুখানি হালকা ফ্রিজি থাকুক, কারণ পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন হেয়ার আমি আজকে চাইনি একদমই মেনটেন করতে। সো ভুলে গেছি, আমি গেটার কোড ভুলে গেছি, ওই জন্য চুপচাপ দাঁড়িয়ে আছি এখানে। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমি যে লুকটা ক্রিয়েট করেছি সেই লুকটা হচ্ছে জাস্ট এরকম একটা হোয়াইট টি শার্ট উইথ আ পাফি অ্যান্ড ফ্রিজি হেয়ার, কারণ আমার মনে হয়েছে যে আজকে খুব একটা নিট অ্যান্ড ক্লিন লুকের প্রয়োজন নেই অন্তত হেয়ারের দিক থেকে। আর হাতে এরকম বেশ কিছু ব্রেসলেট একসাথে পরে নিয়েছি। সো চলো এখন যাওয়া যাক, আশা করি খুব মজা হবে। আর সুকর্ণাদিরাও ওখানে চলে এসছে অলরেডি। কী জামা পরেছো তুমি, আমাকে কী বলছিলে বলো? আমি ব্ল্যাক জামা পরেছি, আমি ছোট প্যান্ট পরেছি, দুটো পরেছি। আচ্ছা, টুপিটা পরেনি? টুপিটা পরনি? এ বাবা, আমি এগুলো করতে পেরেছি, খেলতে পেরেছি। ওগুলো কি খেলেছো? দেখো চলো 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 দেখি তো, দেখি তো ওখানে ওগুলো করতে পেরেছো? তুমি পেরে গেছো একা একা করতে? হ্যাঁ। বাহ বাবা, বাহ, তুমি তো খেলাটা শিখে গেছো। তোমাকে কে শিখালো এই খেলাটা? মেকআপ করেছো? আমিও মেকআপ করেছি, খুব সুন্দর লাগে। তুমিও লিপস্টিক? কাকাই মেকআপ করেনি? পৌঁছে গেছি, আমরা দেখছিলাম হচ্ছে দেখাচ্ছে 1 মিনিট বাকি, বাট সামনের রাস্তাটা দেখে মনে হচ্ছে না এটা কোনোভাবে 1 মিনিট সম্ভব বলে। আমরা যখনই কোনো ইন্ডিয়ান ফেস্টিভ্যালে আসি, সো সেখানে গাড়ির ভিড়টা দেখে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, মানে একটা নিজেদের ব্যাপার ব্যাপার ফিল হয়। সেটা তোমাদের দেখাচ্ছে সামনের অবস্থাটা কী রাস্তার, যেরকম পেছনে দেখছো একটা গাড়ির পরপর লাইন হয়ে যাচ্ছে, ঠিক সামনে সেরকমই অবস্থা, সেটা দেখা যাচ্ছে না এখন। এই লাইনটা পুরো এই রাস্তা জুড়ে আছে, এত রাস্তায় জ্যাম ছিল, এত রাস্তায় জ্যাম ছিল যে হ্যাপি হোলি। তো রাস্তায় এত জ্যাম ছিল যে আমরা লিটারালি নেমে গেছি, নেমে এখন হেঁটে যাচ্ছি, আমরা গাড়ির থেকে আগে পৌঁছাচ্ছি এখন। গাড়ির একবার লাইনটা দেখাই তোমাদেরকে, দেখো এটা হচ্ছে গাড়ির লাইন, বাপ রে বাপ, বিশাল গান বাজনা হচ্ছে। আর মানে এক সেকেন্ডের জন্য এখানে ফিল হচ্ছে না যে আমরা ইন্ডিয়ার বাইরে আছি, হিন্দি গান হচ্ছে, ভর্তি লোক পেছনে, ভেতরে গেলে দেখাতে পারবো। আর মানে আবিরের গন্ধটাই মানে মনে করিয়ে দিচ্ছে যে আমরা ভারতে পৌঁছে গেছি বলে। আর সবাই মিলে ফেস্টিভ্যাল এসেছে, খালি ইন্ডিয়ান স্পটটা ভুল হবে, সবাইরা আছে ভেতরে গিয়ে। তবে তোমাকে দেখাই, যেরকম আমি এখন টিকিটের লাইনে দাঁড়িয়েছি, তো একটু এগিয়ে গিয়ে তারপর কে টিকিট চেক করছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি।
So this is one ticket, sir. Thank you so much. What's it up? Oh, so sorry. There's another one. You need to scan it, correct? Happy Holi. Happy Holi. Thank you. Thank you. Thank you. Enjoy Holi. তো ঢোকার সময় দেখা হয়েছিল হচ্ছে অভিষেকদার সাথে, বিদ্যাদি ভিতরে আছে, আমাকে অভিষেকদা জানিয়ে দিল। আর সৌরদীপ তোর এই পুতুলগুলোকে খুব ভালো লাগে, যেখানেই পায় সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নেয়। আর ঢুকেই দেখলাম হচ্ছে বিদ্যাদিকে, আর বিদ্যাদিকে দেখার পরে মাথায় আসলো, আরে আমরা তো হোলি খেলতে চলে এসেছি কিন্তু কোনো আবির না নিয়ে। তাই জন্য ভালোভাবে জিজ্ঞাসা করে নিলাম ওকে, কারণ ওর এখানটা যে চেনা জানা জায়গাটা ছিল, তো ও বলে দিল যে কাউন্টার যেখানে আছে ওখান থেকে তুমি নিয়ে নিতে পারবে। আর তো ওখানে গিয়ে দেখলাম একটা প্যাকেট বিক্রি হচ্ছে হচ্ছে $5, আর পাঁচটা প্যাকেট বিক্রি হচ্ছে হচ্ছে $20। তো পাঁচটার একটা প্যাকেট পুরো তুলে নিয়ে তারপর চলে গেলাম হচ্ছে হোলি খেলতে। তোমাদেরকে যেরকম আগেই বলেছিলাম যে এখানে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসছে, এবং ভারতীয় হওয়ার জন্য যখন দেখি যে পৃথিবীর সমস্ত প্রান্তের লোক এক জায়গায় এসে আমাদের ভারতীয়দের যে ফেস্টিভ্যাল হোলি সেখানে পার্টিসিপেট করছে এবং মজা করছে, সত্যি বলতে ভারতীয় হিসাবে কিন্তু একটু গর্ববোধ হয় বই কি। আর এখানে এরকম ছোটো ছোটোভাবে কিছু কিছু জায়গায় ফোটো বুথ টাইপের করা ছিল। আর এখানকার সবথেকে মজাদার জিনিস আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এর ভিতরে একটা অটো চলছিল, তাতে মানুষজন বসে তো ঘোরাঘুরি করছিলই, আর একটা দেখলাম ভিড়ু আর জয়ের গাড়ি, আর তাতে আমাদেরকে হ্যাপি হোলি উইশ করতে করতে যাচ্ছিল। এখানে দুটো ডিজে বসেছে, ঠিক আছে, এর যে পিছনে দেখছো এখানটাতে একটা ডিজে হচ্ছে, আবার এখানে যেখানে মেন ফাংশন সেখানে একটা ডিজে চলছে, মানে ফুল টু এখানে পার্টি ভাইবস আছে আজকে পুরো। আর এখানে যারা এসছে কিনা মনে হচ্ছে যেন দেখে ছোটোখাটো একটা ইন্ডিয়ায় চলে এসেছি। এইটা এখানে ঢোকার পর থেকে একবারও মনে হয়নি যে এটা আমরা আমেরিকাতে আছি, ইন্ডিয়াতে নেই, মানে চতুর্দিকে এখানে ইন্ডিয়ান লোকজন এবং সেখানে তুমুল আনন্দ হচ্ছে, যে যাকে খুশি রং লাগাচ্ছে আর হোলিতে নাচানাচি সব চলছে একসাথে। তো হোলি খেলার তো মানে শেষ নেই, তার সাথে এখানে অনেক বাবারে পাগলের মতো চেয়ে যাচ্ছে পেছনে, আর এইখানে তার সাথে অনেক খাবার দাবারের জায়গাও আছে, প্রচুর খাবার দাবার জায়গা এইখান থেকে শুরু করে এই প্রান্ত অব্দি খাবার দাবার। আর সেগুলো কি ফুড, বিদেশিরা ইন্ডিয়ান ফুড খাচ্ছে, সব থেকে বেশি মজা লুচি ঘুগনি চলছে এখানে। একটা সাইবার ট্রাক রাখা হয়েছিল, সেই সাইবার ট্রাকটার অবস্থা দেখো। আমি ফার্স্টে ভাবলাম হচ্ছে এটার অবস্থা দেখে মনে হচ্ছে যে আমাদের বাড়িতে যখন বাইরে কারের দিন ধরে গাড়ি পড়ে থাকে তার অবস্থা যেরকম ধুলো। সাইবার ট্রাকও মনে রাখবে যে ইন্ডিয়ান হোলি ফেস্টিভ্যালে গেছিল, আমাকেও কালার করে দিয়েছে। তো হোলি টোলি খেলে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। হোলি কোথায় হোলি খেলেছি, আমরা এমনি এসেছিলাম, মানে যেরকম অবস্থাতে ছিলাম ওরকম অবস্থা থাকলে পরে আমাদেরকে আর ক্যাবে উঠতে দিত না, সেই ভয়েতে জামা কাপড় হয়তো দিত, খারাপ লাগতো না, আমারই খারাপ লাগতো যে লোকের, হ্যাঁ লোকের গাড়িতে ওরকম সারা গায়ে রং মেখে নিয়ে, বাবাকে ওকে সব পোকা পোকা উঠছে, লোকের গাড়িতে ওসব রং টং মেখে নিয়ে উঠে পড়তাম। তো এখন বেরিয়ে যাচ্ছি, ভেবেছিলাম বেরোনোর সময় বিদ্যাদিদের সাথে কথা বলে বেরোবো, বাট ও এত বিজি, ওরা কাজের মধ্যে আছে, আমি ওর জন্য ডিস্টার্ব করলাম না। আর হাতে একটা ম্যাঙ্গো লস্যি নিয়ে এখন জাস্ট বেরোচ্ছি। হাতটা একবার দেখা তো, হাতটা দেখা কি হয়েছে হাতে, এটা
হাতে বিস্কুট না হাতে রং? তোর তোর জামার রং আর তোর হাতের রং তো এক হয়ে গেছে, সেম সেম কালার। চলে এসেছি বাড়িতে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এত নাচানাচ্ছি এত কিছুর পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর এই মাথা থেকে এত এত আবির বেরোলো, এখন অবধি মাথায় আমার এখানে আবির আছে, যে দেখতে চাও এই দেখো, এইগুলোকে আর তুলতে পারিনি, এগুলো এখনও রয়ে গেছে, মোটামুটি মনে হচ্ছে দুদিন মতো লাগবে। আমি ভাবলাম যে বাড়িতে এসে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন ছোটোবেলায় আগে রং খেলতাম, আমি প্রচুর রং খেলতে ভালোবাসতাম, ঠিক আছে, বাবার সাথে কালকের এই একটা মেমোরিজ আমি খুঁজে পেয়েছি, ফেসবুক থেকে এসেছিল, ওই জন্য আমি সেটাকে সেভ করে রেখেছি। আর রং খেলার পার্টনার ছিল হচ্ছে আমার সাথে আমার বাবা, মানে শেষ পর্যন্ত কাউকে যদি রং লাগাতে না পারি, যত আবির থাকুক রং বাকি থাকুক সবটা নিয়ে বাবাকে লাগাতাম, মানে আমার টার্গেটই ছিল হচ্ছে এটা ছোটো থেকেই। এবং ছোটো থেকে আমি যখন অনেক ছোটো, যখন ধরো স্কুল টুলে পড়ি, মানে কেজি স্কুলে, তখন বাবা অফিস থেকে আসার সময় রং কিনে আনতো, সেটাকেই বালতির মধ্যে গুলে আমাকে রেডি করে দেওয়া, রঙের খেলার জন্য রেডি করা আর কি, যেটা সেটা বাবা করতো। সো এর জন্য বাবাকে আমি যখনই পেতাম, মানে শুরু হতো হয়তো আমার ঠাকুমার পায়ে আবির দেওয়া দিয়ে, তারপরে হয়তো বাবার পায়ে আবির দিলাম, বাবার পায়ে আবির থেকে শুরু হয়ে যেত হচ্ছে বাবার সাথে পুরোপুরি রং খেলাটা। সো যখনই হোলি আসে আমি বাবাকে মিস করি। আর আরেকটা টিপস যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, যেহেতু তখন আমি প্রচুর রং খেলতে ভালোবাসতাম, আর আমি না সব ধরনের রং লাইফে ট্রাই করে নিয়েছি, বাদুর রং, ব্যাটারি রং, জল রং, সোনালি, গোল্ডেন, যে সমস্ত রং হতো, মাথা ফাটা রং, আমি সব সব কিছু ট্রাই করা হয়ে গেছে আমার লাইফে। সো একটা জিনিস আমার সাথে গন্ডগোল হতো, সেটা হচ্ছে যেদিনকে হোলি থাকতো বা দোল থাকতো, আমার এখানটা একটা মুছ হয়ে যেত, ঠিক আছে, মানে সেই রংটা কোনোভাবে আর উঠতো না, আমার ফেস থেকে পুরো রং উঠে গেলেও, সমস্ত জায়গায় হয়তো রং উঠে গেছে কিন্তু এখানটা একটা বেশ ভালো একটা মুছ হয়ে থাকতো, এই জায়গার রংটা কোনোভাবে উঠতো না। তো তখন আমি কি করতাম, মোটা করে বোরোলিন লাগিয়ে রাখতাম। ধরো তুমি দুপুরবেলা রং খেলছো, তুমি যদি বোরোলিনটার মোটামুটিভাবে সন্ধে বা রাত অবধি লাগিয়ে রেখে দাও, দেখবে রাত্রেবেলা যখন আবার ফেস ওয়াশ করবে অনেকটা উঠে যায়। তো আমার জন্য এটা খুব হেল্পফুল হতো, তোমরা যদি এখনও আমার ওই রং খেলা স্টেজে কেউ থাকো তাহলে এটা ট্রাই করতে পারো, টিপসটা মেবি কাজে লেগে যেতে পারে। তো এই ছিল আজকের ব্লগ, বাট ব্লগটা এন্ড করার আগে আমি ভাবলাম যে একটা কথা আমাদের খুব আজকের জিনিসটা খুব ভালো লেগেছে, যেটা যে তোমরা দেখেছো আজকে আমরা হোলি খেলছিলাম, সেখানে খালি খালি ইন্ডিয়ান মানে ভারতীয়রা ছিল এরকম নয়, যেটা হয় মানে আমি না ইন্ডিয়াতে কখনো এরকম ব্যাপারটা দেখিনি, হয়তো আমি এরকম কোন জায়গায় হোলি খেলতে যাইনি, এটা আমার ফার্স্ট হোলি পার্টি ছিল, এর আগে আমি কখনো আমেরিকাতে আমি কোথাও কোন হোলি পার্টি অ্যাটেন্ড করিনি। আচ্ছা, পাড়াতেও তো হোলি পার্টি হয় না, পাড়াতে বন্ধুরা মিলে যেটুকু হোলি খেলা হয় ওটুকুই, বাট আমি কোনোদিনও কোথাও গিয়ে এই হোলি পার্টি অ্যাটেন্ড করিনি। আমি করেছি, আমি হচ্ছে অ্যাকোয়াটিকাতে মাঝে মাঝে যেতাম, আমার বাড়িতে একদম কাছাকাছি ছিল, আমরা বন্ধুরা মিলে যেতাম। এটা হচ্ছে যে এইখানে যখন আমরা মানে ভেতরে গেলাম, মানে সবাই চিনুক না চিনুক, মানে এইখানে জিনিসটা সবসময় ভালো লাগে, গায়ে রংটা ঠিক মাখাচ্ছে, সে এরকম গালে খুব ভদ্র ভদ্রভাবে খুব ডিসেন্ট ওয়েতে যেরকম ভাবে হয়, বাট সত্যি কথা বলতে বললাম না, মানে আমি একটা অন্য লেভেলে হোলি খেলে এসেছি, সো সেই হোলি খেলাটা যেরকম ছিল আমার মনে হয় সৌরভকে আমি যদি ওখানে একবার নিয়ে যাই ও ভয় পেয়ে যাবে, বলবে আমি ওই ধরনের হোলি খেলা পছন্দ করি না, ওর আর আমার এখানে এই মতবিভেদটা আছে। তো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের হোলি সেলিব্রেশন, অবভিয়াসলি কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের জন্য আমরা সবসময় ওয়েট করে থাকি, আর বিশ্বাস করো তোমাদের সমস্ত কমেন্ট আমরা পড়ি, আমরা চাইও সমস্ত কমেন্টের রিপ্লাই করতে, মেবি একটা দুটো বা হার্ডলি তিন চারটেই বাকি থাকে, বাদ বাকি সমস্ত কমেন্টের আমরা রিপ্লাই করার চেষ্টা করি এবং করিও। যদি রিপ্লাই না করি সেটা ব্লগের থ্রু দিয়ে আনসার করে দিই। এক্স্যাক্টলি, আমাদের আজকে যেরকম হোলি সেলিব্রেশনে যতটা মজা হয়েছে, আশা করি তোমাদেরও 25 তারিখে মার্চের 25 তারিখে যেদিনকে তোমাদের ওখানে দোল আছে সেদিনকেও তোমরা সেম ভাবে মজা করবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।